প্রকাশিত হয়েছে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। তবে এ বিষয়ে কোনো তথ্য নেই লালপুরের মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে। রেজাল্টটা তো আমাদের এখানে আসে না, এটা তো ওই যে ওই কলেজেই আসে আর কি। এটা আপনাদের কাছে বিস্তারিত তো উপজেলার তথ্য তো থাকার কথা। হ্যাঁ, আমাদের কাছে নাই আর কি। এটা তো প্রিন্সিপালের কাছে আছে, কেন্দ্রের। খোঁজ নিয়ে জানা যায় এবারের ফলাফলে উপজেলার শীর্ষে রয়েছে গোপালপুর ডিগ্রি কলেজ। এই প্রতিষ্ঠান থেকে জিপিএ পাস পেয়েছে 37 জন শিক্ষার্থী, পাস করেছে প্রায় 98% শিক্ষার্থী। জিপিএ পাস প্রাপ্তির দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে লালপুর ডিগ্রি কলেজ, 31 জন শিক্ষার্থী এই প্রতিষ্ঠান থেকে জিপিএ পাস পেয়েছে। আর 26 জন শিক্ষার্থী জিপিএ নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে আব্দুলপুর সরকারি কলেজ। আমি তো কৃতিত্ব দিচ্ছি মহান আল্লাহ তাআলাকে। তারপরে আমার গার্ডিয়ান আসছে, আমার টিচার আছে, আমার টিচারগুলো আমাকে অনেক হেল্প করছে। করোনার কারণে আমাদের দীর্ঘদিন 17 মাস স্কুল কলেজ প্রতিষ্ঠান বন্ধ ছিল, এর জন্য আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। তারপরেও আল্লাহর অশেষ কৃপায় আমরা পরীক্ষা অ্যাটেন্ড করতে পারছি। তারপরে আমরা পরীক্ষা দিলাম, কয়েক মাস পরে আমাদের রেজাল্ট দিল, প্রকাশিত হলো, আমরা খুবই আনন্দিত। সজীবুল হৃদয়, লালপুর।